সিটির লোকেরা এই সোগা আমাদের সাথে অনেক বড় ছলচাতুরি করেছে। কি? ওরা ঠকিয়ে মারিনাকে এখানে নিয়ে এসেছে। আপনারাই বলুন, মারিনার খোলা সমুদ্রে থাকা উচিত কিনা বলুন আপনারা। তাহলে আপনারা সবাই মারিনাকে মুক্ত করতে আমাদের সাহায্য করবেন কিনা? কিন্তু ওই নতুন মেয়েটা আবার কে? তোমার এখানে আসা উচিত হয়নি। যদি এরা জেনে যায় যে তুমিও একটা মারমেড, তাহলে তোমাকেও অ্যাকোরিয়ামে ফেলে দেবে। এখনো সময় আছে, ফিরে যাও। না, যাই হোক না কেন, আমি আমার বন্ধুর সাথে দেখা না করে যাব না। মানে তোমার বন্ধুকে তো দেখে নিয়েছো, এবার যাও, না হলে তোমাকেও বন্দি করে ফেলবে। একবার যে কাল সিটিতে আসে, সে আর ফিরে যেতে পারে না। হ্যালো এভরিবডি, কাল সিটিতে আরো একটা মারমেড এসেছে। হ্যাঁ, এর সাথে আলাপ করুন, মারিনার বন্ধু এসেছে। হ্যাঁ, এবার তো তাহলে মজা ডাবল হবে। চুপ মারিনা, এটা আমি রুদ্রা, আমি যা বলছি সেটাই করো। রুদ্রা তুমি? সরি। এবার শোনো। ফ্লোরিনা, তুমি এখানে কেন এলে? এবার এরা তোমাকে দিয়েও শো করাবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে কথাবার্তা, গল্প গুজব, একের চেয়ে ভালো দুই। এবার তোমরা দুজনে মিলে শো করবে, শুরু করো। শো? আমি কোনো শো ফো করব না। ফ্লোরিনা, শো না করলে এরা আমাদের জলের মধ্যে জমিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না যে রুদ্রাও মারিনার মতোই খেলা দেখাতে পারে। রুদ্রা, তুমি কি ভেবেছিলে যে ছদ্মবেশে আসবে আর আমি তোমাকে চিনতে পারবো না? আমি হলাম সাকার, পেটে হাত ঢুকিয়ে কথা বের করে আনতে পারে। আমি জানতাম তুমি তোমার বন্ধুকে বাঁচাতে অবশ্যই আসবে, তাই আমিও চোখ বুঝে কোপ মেরে দিয়েছি। তুমি অ্যাকোরিয়ামের ভেতর ঢুকে পড়েছো ঠিকই, কিন্তু আফসোস, বেরিয়ে আর আসতে পারবে না। দেখো কাল সিটির লোকেরা সব সময় বুদ্ধি খাটিয়ে চলা রুদ্রা আর সাকারের হাতে বন্দী হয়ে আছে। সকাল তো আমাদের থেকেও বেশি চালাক দেখছি, এবার তো দাদামশাইকে সব জানাতেই হবে। পালাতে চাইছো বাইরে বড়ো, কিন্তু পালাবার তো কোনো পথই নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে তোমাদেরও অ্যাকোরিয়ামের ভেতর পাঠিয়ে দেব। এবার জয়সিং এর কাছে রুদ্রার খোঁজ খবর পাঠানোর মতো আর কেউ রইল না, তাই না? আর এখানে হবে গ্র্যান্ড Marina and Rudra show! Ha 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 ha
রুদ্রা শো করবে নাকি জমিয়ে দেব তোমাদের। রেডি স্টেডি 1 2 এন্ড না সকাল দাঁড়াও, আমরা শো করব। মারিনা কি হয়েছে তোমার? মারিনা চোখ খোলো। রুদ্রা আমি নিঃশ্বাস নিতে পারছি না। রুদ্রা সকাল শো থামিয়ে দাও, মারিনার কিছু হয়ে গেছে, ও নিঃশ্বাস নিতে পারছে না। সকালকে তুমি বোকা বানাতে চাইছো, ম্যাজিক করতে পারোনি বলে ট্র্যাজিক স্টোরি শোনাচ্ছো তুমি? আমার সোনা, সকাল তোমার সাহস হলো কিভাবে মারিনাকে বন্দি করার? ওকে এক্ষুনি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কাল সিটি শেষ করে দেব। ভালোই হলো তুমি এলে, এবার মারমেড ফ্যামিলি শো হবে। সকাল আমাদের 24 ঘন্টার মধ্যে একবার অন্তত জল থেকে বেরিয়ে শ্বাস নিতে হয়, আর তুমি মেরিনাকে 24 ঘন্টারও বেশি সময় জলের মধ্যে রেখে দিয়েছো, তাই ওর শরীর খারাপ হয়ে গেছে। আগে আমার মেয়েকে ছেড়ে দাও, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, ভেলু ড্রামা করতে হবে না। মাত্র 5 সেকেন্ডের জন্য আমি মারিনাকে বাইরে আসতে দেব। এই ম্যাজিক্যাল শিল্ড দিয়ে শুধু মারিনা বেরোতে পারবে, তুমি নও। তুমি আমাকে ছোড় দিয়েছ, ও এখান থেকে বেরোতে পারবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না, এই সব আমারই প্ল্যান ছিল, আর এই প্ল্যানে মারিনার মা বাবাও আমাকে সাহায্য করেছে। তোমরা সবাই মিলে আমাকে ঠকালে আর আমার সামনে নাটক করলে। মারিনাকে তো তুমি না হয় বাঁচালে রুদ্রা, কিন্তু এবার তুমি নিজে কিভাবে বাঁচবে? আমি তোমাকে শাস্তি দিতেই পারি, কিন্তু আজ তুমি আমার অপরাধী নও, বরং মারিনার মা বাবার কাছে তুমি অপরাধী, তাই ওনারাই তোমাকে শাস্তি দেবে। আমি জাদু, আমি মায়া জাল, হয়ে কাঁপরে সাপ, আমি আমরা
আরে মার খেতে খেতে সাত সকালে এসে পড়লাম সোজা জলে। আরে জগা তো বলা কোথায় লুকিয়ে আছো? বাঁচাও আমায়, কেউ বাঁচাও, চেনে নাও। থ্যাংক ইউ রুদ্রা, তুমি মারিনার জন্য অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছো। এবার আমাদের যেতে হবে।